আলাইকুম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা নেবেন ইহরামের কাপড় দুই টুকরা, একটা লুঙ্গি আর একটা চাদর। মাপে যেটা ছোট আড়াই গজ সেটা লুঙ্গি হিসেবে ব্যবহার করবো, তিন গজ একটা বড় লাগে চাদর ব্যবহার করবো। আমি লুঙ্গিটা দেখাচ্ছি। সাধারণত যেহেতু আলোচক আমাদের সম্মানিত খাদিম সাহেব আলোচনায় বলেছেন যে আমরা যখন ইহরাম করব ওই অবস্থায় আমাদের গায়ে অন্য কোনো জামা বা সিনি করা জামা থাকবে না, নিচে আন্ডারওয়্যার বা হাফ প্যান্ট বা পাজামা এগুলো কোনো কিছু না, এগুলো সম্পূর্ণ যেহেতু মুক্ত থাকবে, যেহেতু সম্পূর্ণ মুক্ত থাকবে এই জন্য আমাদেরকে একটা কৌশল নিয়ে আমরা যদি ইহরামটা ব্যবহার করি তাহলে সুবিধা হবে। আমরা খেয়াল করবো আমরা ডানে বামে যারাই আছি একটা টুকরো আমরা পুরোপুরি উভয় পাওটাকে আমরা ঢেকে ফেলব, ঢেকে এটাকে আমরা সামনের দিকে নিয়ে আসব, সামনের দিকে নিয়ে আসব, আর বাকিটা দিয়ে আমরা একটু পেঁচিয়ে নিয়ে আমাদের যে বেল্ট আছে বেল্টটা বেঁধে পুরোটা ঢেকে দিব, তাই না? অসুবিধা নেই, অসুবিধা নাও আসতে পারে, তাই না? এটা সোজে বেরে, এটা তার এইটা সুবিধা কি, এই যে আমরা যে দুইটা পার্ট করলাম, অনেক সময় যখন আমরা বাহিরে যাব ওপেন জায়গায় বাতাস আসতে পারে, ওখানে হঠাৎ হঠাৎ করে বাতাস ছুটে, বাতাসে যদি একটা সাইড যদি খুলেও যায় আমার আরেকটা সাইড দিয়ে নিচটা ঢাকা থাকলো, লজ্জা স্থানটা ঢাকা থাকলো। আর কাপড়টা খেয়াল করব, আমাদের অনেকেই আমরা ইহরাম পরি এক নাবি নাবি সহ নেমে যায়, আবার অনেকের টাকনা ঢেকে যায়, টাকনার উপরে থাকবে নাবির উপরে থাকবে, নাবি থেকে আমার হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটা কি এটা আমার জন্য ফরজ, তারপর একটি সুন্নত টাকনার উপর পর্যন্ত। আমরা খেয়াল করি যেন নাবির উপরে থাকে, নাবির উপরে থাকে, বেলটা এমনভাবে বাঁধবো আর টাকনার উপরে থাকে কাপড়টা, তাহলে কি এটা সরবে না। আর দ্বিতীয়টা হলো গিয়ে আমার চাদর, দ্বিতীয়টা চাদর। আলোচনায় আমরা শুনেছি যে আমাদেরকে কি এখান থেকে আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে পড়লেও চাদরটা কাঁবাতে পৌঁছার আগ পর্যন্ত আমরা শীতের দিনে যেভাবে চাদর ব্যবহার করি এভাবেই থাকবে, শুধুমাত্র তাওয়াব শুরুর পূর্বে, শুধুমাত্র তাওয়াব শুরুর পূর্বে এটাকে বের করে ডান বগলের নিচ দিয়ে এটা দিয়ে দিব বাম কাঁধে। এটাকে বলা হয়েছে, উনি নাম বলেছেন মনে আছে কার কার, ইজতিবা এটা করতে হবে। আবার ওই তওয়াব চলাকালীন সময় নামাজের সময় হয়ে যায় ঢেকে নামাজ পড়ব, আবার অনেকে এভাবেই নামাজ শুরু করে দেন বা অনেকে ঢাকা থেকে খুলে যান না, স্বাভাবিক চাদরের মতো পরে থাকবো, হোটেল থেকে যখন বের হবে তখনও যখন আমরা তওয়াব শুরু করব ওই সময় তওয়াব শুরু ঠিক আগে আমরা কি এটাকে বের করে নিব, এটা হলো সুন্নাত। আশা করি ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করেছেন, আপনারা দেখেছেন, এইরকমভাবে করার চেষ্টা করবেন। চূড়ান্ত ইহরাম পরার আগে কাপড়টাকে দুই একবার আপনারা ব্যবহার করে বাড়িতে হাঁটাহাঁটি করলে একটা রিল্যাক্স হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।